हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के टॉपिक होच्छे आमार 2020 लव लाइफ, जेनो आमार 2020 साल आमादेर लाभ लाइफटा केमन जाबे ना जाबे। जे राशिटि निये आलोचना करब सेटि होच्छे कुम्भ राशि। लव लाइफ किन्तु खूब इम्पोर्टेंट एकटा फैक्टर हय, एटा जेनार क्यूरियोसिटी किन्तु आमादेर सबार मध्ये थाके। ताहले चलुन जेने नि कुम्भ राशि लाभ लाइफटा केमन থাকছে না থাকছে। কুম্ভ রাশির মানুষদের জন্য একটাই কথা বলবো, আপনাদের রিলেশনটা এতদিন ধরে যাদের রিলেশনগুলো প্রচণ্ড টানা পড়েনের মধ্যে ছিল, কোথাও গিয়ে আপনাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কমে যাবে। পার্টনারের সাথে কিন্তু বন্ডিং আপনাদের অনেকটা ভালো হবে, আর পার্টনারে কিন্তু আপনারা অনেকটা ক্লোজ হয়ে যাবেন। আপনাদের রিলেশনগুলো কোথাও গিয়ে একটু ছন্নছাড়া টাইপসের হয়েছিল, সেই রিলেশনগুলো কিন্তু আপনারা গুছিয়ে নিতে অনেকটা পারবেন, যার ফলে কি হবে আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনাদের রিলেশনটা কোথাও গিয়ে একটু যে অসুবিধা হয়েছিল, যেটার ফলে কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনও কিন্তু ঠিকঠাক ছিল না। পার্টনারের অনেকটা ক্লোজ হবেন, আর পার্টনারকে অনেকটা ট্রাস্ট করবেন আপনারা এই সময়। পার্টনারের থেকে কিন্তু অনেকটা হেল্প পাবেন নিজের কাজের ব্যাপারে, পার্টনারের থেকে অনেকটা সাপোর্ট পাবেন, আর ডেফিনেটলি পার্টনারের থেকে কিন্তু অনেকটা ভালোবাসা আপনারা পেয়ে চলেছেন। আর আপনারাও কিন্তু পার্টনারকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করবেন, পার্টনার অনেকটা ক্লোজ হওয়ার চেষ্টা করবেন। আর এই রাশির মানুষরা কিন্তু যারা অনেক দিন ধরে ভাবছিলেন বিয়ে করবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা চেষ্টা করলে এই বছর কিন্তু আপনাদের বিয়ে হওয়ারও কিন্তু একটা চান্স আছে। আর আপনাদেরকে আর একটা কথা বলবো, অনেক মানুষের কি হয়েছিল, প্রেমটা ব্রেকআপ হয়ে গিয়েছিল কুম্ভ রাশির মানুষদের। তাদেরকে বলবো, আপনাদের যাদের প্রেমগুলো ব্রেকআপ হয়ে গেছে, তো কেন হয়েছে না হয়েছে সেটা সাটানের ট্রানজিস্টের জন্য হয়েছে, তো সেক্ষেত্রে আমি ভিডিওটা লিঙ্ক কার্ডে দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই গিয়ে দেখুন, আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন যে ঘটনাগুলো কেন ঘটেছে না ঘটেছে। দেখুন, ব্রেকআপ তো রিলেশন হয়ে গেছে, তো সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, সেটা ভালোর জন্য হয়েছে। আপনাদের লাইফে যখন নতুন প্রেম আসবে এই বছরে, নতুন প্রেমকে আপনারা সময় দিন, সেটা কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য। আর নতুন প্রেমকে সময় দিলে দেখবেন সেই প্রেমটা অনেকটা কিন্তু বেটার হচ্ছে। নতুন প্রেমকে একটা সুযোগ দিয়ে দেখুন না, আপনাদের জন্য এই প্রেমটা ভালো হবেই, আমি বলছি ভালো হবে, আমার কথা শুনে অন্তত সময় দিন বা প্রেমটাকে জীবনে আসতে দিন, দেখবেন ভালো ঘটছে। আর যে সমস্ত মানুষরা ম্যারিড আছেন, তাদের মধ্যে অনেকটা রিলেশনটার একটা যে ডেপথ, সেটা কিন্তু কি অনেকটা বেড়ে যাবে, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে, দুজন একে অপরকে অনেক কথা শেয়ার করবেন, দুজনকে হেল্প করবেন যে কোনো কাজে। কুম্ভ রাশির মানুষদের কিন্তু 2020 লাভ লাইফ খুব চাঙ্গা হচ্ছে। পার্টনারের সাথে কোথাও আপনাদের ছোটোখাটো কিন্তু ভ্রমণ হতে পারে, পার্টনারকে নিয়ে আপনাদের কিন্তু অনেক প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংগুলো কিন্তু 2020 সালে আপনাদের ফুলফিল হয়ে যাবে। আপনাদের একটা প্রবলেম আছে, আপনারা কোনো কিছু এক্সপ্লেন করতে পারেন না, এই প্রবলেমটা কিন্তু আপনাদের একটু সলভ করতে হবে, একটু এক্সপ্লেন করার দরকার আছে রিলেশনের ক্ষেত্রে। না হলে সবসময় কিন্তু ওই রকম মানে মানুষ বল আমি বলবো না, মানুষ বুঝে নেবে, এটা কিন্তু সবসময় হয় না। আপনারা যদি একে আপনার মনের কথাটা খুলে বলেন, আমার মনে হয় রিলেশনটা কিন্তু অনেকটা বেটার আপনাদের হয়ে যাবে। 2020 লাভ লাইফ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, 2020 লাভ লাইফ আপনাদের খুব চাঙ্গা হবে। আর 2020 লাভ লাইফ কিন্তু আপনাকে লাইফে অনেক কিছু এনে দেবে, অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এনে দেবে, আর আপনাদের লাভ লাইফের থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আর আপনাদের ম্যানেজমেন্ট কিন্তু স্কিল অনেকটা ভালো, আর আপনারা এই রিলেশনটাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির লাভ লাইফ নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করে দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যে বন্ধুরা আমার চ্যানেলে এখন আছেন অথচ ভিডিওগুলো দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।